ঢেকানা জেলা হিদল উপকারগারে রাসন কি ভেন পর্দাফাশ করে গোটি পটে তনাঘনা চাল অন্যপটে আর কি রাজনীতি এ প্রসঙ্গে সরকার ঘেছেন বিরোধী বিজেপি রাজ্য সরকার টার্গেট করেছে তুরন্ত এই মামলার তদন্ত করে দোষী দণ্ড দেওয়া দাবি করেছেন বিজেপি বিধায়ক সনাতন বিজুড়ি তবে দুর্নীতিগ্রস্ত বিরোধে সরকার শূন্য সহনশীলতা নীতি রয়েবন্ত দোষী বিরোধে দণ্ডবিধান হব বলে বিজেডি বিধায়ক অমর শতপথী নিউজ সেভে খবর প্রসারণ পর্দোল সবজে আর যাঞ্চ ঢেকানা জেলা হিন্দো উপকারগারে প্রায় পচাশ লক্ষ টাকার রাসন ঘোটা নিউজ সেভেনে পর্দাফাশে র্য ঘর বিভাগের তনাখন আরম্ভ হয়েছে হিদোল উপকারগারে পূর্বতন অধ্যক্ষ রামচন্দ্র সাউঙ্ কার্যকাল সময়ের কাগজপত্র যাঞ্চ করা এবে এই প্রসঙ্গে রাজ্য সরকার বিরোধী ঘের পরে রাজনীতি তেজি দেখুন যুর্নীতি করছি দণ্ড পাই দরকার তা উপরে কাজানুষ্ঠান হওয়ার দরকার সিদল জেল জেলর হো কি যৌ যা তা বিযোগ আসছে তাপরে তুরন্ত উচ্চ তদন্ত করে তা কঠোর কঠোর কার্যানুষ্ঠান গ্রহণ করে তা শাস্তি দেওয়া উচিত যেতবে দুর্নীতির অভিযোগ আসব গতকাল আমি গৃহী আলোচনা করু দুর্নীতি কু আমার মাখ্যমন্ত্রী কেবে প্রশ্রয় না জিরো টলরেস কথা কিন্তু এবং এই ঘটনা নিশ্চিত এনকয়ারি হব সত্য যদি প্রমাণিত হল তাহলে তাঁর আবশ্যক কার্যানুষ্ঠান হবে